একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। আজকের ব্লগটা সকাল থেকেই তোমরা তো দেখিয়েছো, আর যাদের সাথে তোমাদের আজকে দেখা করালাম তারা হলো আমার শ্বশুর আর শাশুড়ি। এসে গেছি আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। আমার চেহারার অবস্থা দেখেছো, খুবই খারাপ, কারণ আমি এখন রান্নাঘরে, তোমাদের সাথে তো আলাপ করাইনি কারণ আমি ব্লগই বানাইনি কদিন ধরে। আমার শ্বশুর শাশুড়ি এসেছেন, তো আজকে তোমাদের সাথে তাদেরকে আলাপ করে দেব আর তোমাদের সাথে শেয়ার করব আমার ব্যস্ত শিডিউল। আজকে রান্না করলাম চাউমিন, আসবো দুপুরের খাবারে, তার আগে তোমাদেরকে একটু একটু আলাপ করিয়ে দিই ওদের সঙ্গে। তো তোকে দেখা যায় তোর মাকে। শ্বশুরি মা নিয়ে এখন শুয়ে শুয়ে গল্প করছে আমার মেয়ের সাথে, আর এদিকে মনে হয় আমার শ্বশুরমশাই ঘুম দিচ্ছে, কিন্তু এখন বাজে সকাল 9:20, ঘুম দিচ্ছে কারণ উনি ঘুমিয়েই থাকে বেশিরভাগ সময়। কোথায় পেলে দেখেছো তুমি, কেমন খোঁজ? সবাই যে যার কাজ করছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে, তোমাদের তো দেখালামই আজকে টিফিন বানানো হয়ে গেছে, আর এখন বানাতে চলেছি লাঞ্চে, কী কী করবো সেটাই। তারপর আজকে একটু আমরা যাব বাইরে, মানে বাইরের মার্কেটে। চলো তো পুরোটা ব্লগ তোমাদেরকে সঙ্গে নিই। আমার না প্রচণ্ড সর্ষের তেল দিয়েছি কড়াইতে, ঝাঁজে চোখ জ্বালা পোড়া করছে একেবারে। টাইপের জিনিস কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই তোমরা যদি একবার ট্রাই করো ধনে পাতা পাতায় তাহলে ভালো লাগবে। ধনে পাতা শুধু নয়, ধনে পাতার সাথে যেমন ফুলকপির পাতা, বাঁধাকপির পাতা, এগুলো কিন্তু দিয়ে দিতে পারো, কারণ এগুলো তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমি রান্নাটা করতে করতে গল্প করি, কারণ আবার বেরোতে হবে।
যাবো, আমার মেয়ের কিছু জিনিস কিনবো, আর তারপরে ফিরে এসে আবার পরে তোমাদের সাথে দেখা করছি। কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টার যা আপনার